ঝাপসা নদীর তীরে হিমঝরি নামে একটা সুন্দর জঙ্গল ছিল। সেই জঙ্গলে নানা রকম পাখিরা বসবাস করত। আর জঙ্গলের সব পাখিরাই রূপসা নদীর জল দেবীর আশীর্বাদে অনেক সুখে শান্তিতে দিন কাটাত। কি গো বান্টি দাদা, কোথায় গিয়েছিলে? আর এতগুলো টাকা তুমি কোথায় পেলে গো? কি সমস্যা হলো আবার? কোনো বিপদে পড়েছো নাকি তুমি? কি বলবো আর দুঃখের কথা টোনা দাদা, তুমি তো জানোই দিন মজুরের কাজ করি আমি, সংসার চালানো খুবই মুশকিল হয়ে গেছে। তারপর আবার মেয়েটা দুদিন যাবত অনেক অসুস্থ, তাই জলদেবীর কাছে গিয়েছিলাম। এই বিপদের মুহূর্তে তো জলদেবী ছাড়া আর কেউ নেই সাহায্য করার মতো। জলদেবীকে সবটা বলার পর জলদেবী আমায় এই টাকাগুলো দিল। এবার এসব টাকা দিয়ে আমি মেয়ের চিকিৎসা করাবো, আর একটা ব্যবসাও শুরু করব ভাবছি। হ্যাঁ দাদা, তাই করো। সত্যি আমাদের ভাগ্য ভালো যে আমাদের উপর জলদেবীর আশীর্বাদ আছে। যে কোনো বিপদে আপদে আমরা জলদেবীর কাছে সাহায্য পাচ্ছি। যাকগে, তোমায় আর আটকাবো না, তাড়াতাড়ি বাসায় যাও কেমন? এরপর বান্টি কবুতর সেখান থেকে চলে যায়, আর টোনাও নিজের কাজে চলে যায়। এভাবে জঙ্গলের পাখিরা বিপদে আপদে জলদেবীর সাহায্য পেত। এভাবে ভেঙে পড়ো না টুনি, কি আর করার, যা হচ্ছে তা ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে গো, এতে তোমার বা আমার কোনো দোষ নেই গো। আর যা হয়েছে তার জন্য মন খারাপ করিনি আমি, বরং ঈশ্বরের ওপরে ভরসা করেছি। তবে তুমি কেন এভাবে চোখের জল ফেলছো বলো তো? কি করব বলো টোনা, তুমি ব্যাপারটা যত সহজে মেনে নিতে পারছো আমি তো তা পারছি না। টোনা, তুমি একবার ভেবে দেখেছো আমি কখনো মা হতে পারবো না, কখনোই আমাদের ঘরে কোনো ছানা আসবে না, আর কখনো আমি মা ডাক শুনতে পারবো না। এই কষ্টের চেয়ে আর কি কোনো কষ্ট আছে বলো? সে তো আমিও বাবার ডাক শুনতে পারবো না। বুঝেছি, তোমায় বৈদ্য মশাইয়ের কাছে নিয়ে যাওয়াটাই ভুল হয়েছিল আমার। এভাবে বলছো কেন টোনা? বৈদ্য মশাইয়ের কাছে গিয়েছি বলেই তো আজ সত্যিটা জানতে পেরেছি। আর একদিন না একদিন আমি তো এই সত্যিটা জানতেই পারতাম, কিন্তু এবার আমি এর ব্যবস্থা করবই। আজই আমি জলদেবীর কাছে যাব। এসব কথা বলে টুনি চোখের জল মুছে ফেলে, আর জলদেবীর কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর টুনির পিছু পিছু টোনাও যায়, আর দুজনে মিলে নদীর ধারে গিয়ে জলদেবীকে ডাকতে শুরু করে। কি হয়েছে বৎস, তোরা দুজন আমাকে এভাবে ডাকছিস কেন? কি বিপদে পড়েছিস তোরা বল আমাকে? আমি যে তোদের মঙ্গলের জন্যই সব সময় নিয়ে যেত রে, বল কি হয়েছে? এরপর টোনা টুনি তাদের সন্তান না হওয়ার ব্যাপারে সব কথা জলদেবীকে খুলে বলে। আর এসব শুনে জলদেবী টুনির মাথায় তার জাদু দণ্ডটা রাখে, আর তখনই তীব্র এক আলোক রশ্মি টুনির উপরে পড়ে। আর ভাবিস না বাছা, আগামী পূর্ণিমার রাতের পূর্বে তুই সন্তানের মা হবি, তোর সব দুঃখ ঘুচে যাবে রে। জলদেবীর এসব কথা শুনে টোনা টুনি ভীষণ খুশি হয়, আর জলদেবী ডুবে যায়। তারপর টোনা টুনিও তাদের বাসায় ফিরে যায়। আর সত্যি সত্যি পূর্ণিমার রাত আসার পূর্বেই টোনা টুনির ঘর আলো করে ফুটফুটে একটা ছানা আসে। এভাবেই কয়েকদিন কেটে যায়। একদিন কাকলি কাকা আসে টুনির বাসায়। এই তো টুনি দিদি, ছানাকে নিয়ে দেখছি বাসাতেই বসে আছো। তা বলছি, জঙ্গলে তো তোমায় বন্ধা বলেই সবাই চিনত, তা হঠাৎ করে ছানার জন্ম দিলে কোথা থেকে? এই ছানা আবার কারো কাছে ধার আনোনি তো? তুমি যে কি বলো কাকলি দিদি, ছানা আবার ধার করা যায় নাকি বলো তো? এই ছানা জলদেবীর আশীর্বাদ গো। জলদেবীর আশীর্বাদের কারণেই তো সবার দেয়া বন্ধা কলঙ্কটা আমার কেটে গেছে, আমি ছানার জন্ম দিয়েছি। সত্যি জলদেবী আমাদের জীবনের জন্য আশীর্বাদ। সত্যি আজকাল জলদেবীর আশীর্বাদে কত কিছুই না হচ্ছে এই জঙ্গলে, বন্ধারাও নাকি আজকাল মা হচ্ছে, সত্যি মরে যায় মরে যায়। কাকলি কাকের এসব কথা শুনে টুনির বেশ খারাপ লাগে,
কিন্তু সেসব কথাকে টুনি পাত্তা দেয় না। আর কাকুলিতা বুঝতে পেরে রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। আর নিজের বাসায় গিয়ে মনে মনে ভাবতে থাকে, সবার এমন আদিক্ষিতা দেখে আমার আর সহ্যই হচ্ছে না। সবাই দেখছি জল দেবীর কাছে সাহায্য নিচ্ছে আর তার প্রশংসায় ভাসছে, কিন্তু আমি তো ধনী, আমার তো কত দিনের শখ, আমি জঙ্গলের সবাইকে জলদেবীর মতো সাহায্য করব, সবাই আমার প্রশংসা করবে, কিন্তু সেটা তো কিছুতেই হচ্ছে না। না, এবার আমি অন্য কিছু ভাবব, যাতে জলদেবীর দেওয়া অর্থ দিয়ে আমি সবাইকে জলদেবীর মতো সাহায্য করতে পারি, আর সবাই তখন আমার প্রশংসা করবে। এক কথায় জলদেবীর কাঁধে তীর রেখে আমি তীর ছুড়ব। এরপর কাকুলিকা পরিকল্পনা করতে থাকে, আর সে তার পরিকল্পনা অনুযায়ী নিজের সব গয়না খুলে আর গরিব সেজে রূপসা নদীর ধারে যায়। আর ন্যাকা কান্না করতে করতে জলদেবীকে ডাকতে থাকে, কি হয়েছে বৎস, তুই এভাবে কাঁদছিস কেন বল আমাকে, তোর কি বিপদ হয়েছে সেটা বল আমাকে, আমি তো তোদের সমস্যার সমাধান করার জন্যই রয়েছি। আর বলবেন না জলদেবী, সর্বনাশ হয়ে গেছে, আমাদের জঙ্গলে ভয়ঙ্কর এক ভাইরাস রোগ এসেছে, সেই রোগে জঙ্গলের প্রায় সব পাখিরাই আক্রান্ত হয়েছে, আর ওই ভাইরাসের আক্রমণের ফলে জঙ্গলের পাখিরা দিন দিন অন্ধ হয়ে যাচ্ছে, আর সবার চিকিৎসার জন্য অনেক টাকা দরকার, কিন্তু তারা অন্ধ হয়ে যাওয়ায় কেউ আর আপনার কাছে আসতে পারছে না, সবাই মিলে আমাকে পাঠিয়েছে আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য জলদেবী। সে কি কাণ্ড, কেউ আর আমার কাছে আসতে পারছে না, আমিও তো এই জঙ্গল ছেড়ে যেতে পারবো না। আচ্ছা, আমি তোমায় অনেকগুলো সোনার মুদ্রা দিচ্ছি, এসবের সাহায্যে তুমি ওদের চিকিৎসা করাবে, কেমন? এরপর জলদেবী জাদু দণ্ডের সাহায্যে অনেক সোনার মুদ্রা নিয়ে আসে, আর সেই সোনার মুদ্রাগুলো কাকুলিকাকে দেয়। আর সেসব সোনার মুদ্রা নিয়ে কাকুলিকাক যখন ফিরছিল, তখনই তার সাথে মিষ্টি টিয়ের দেখা হয়। আরে ও মিষ্টি দিদি, কাঁদতে কাঁদতে তুমি কোথায় যাচ্ছ বলো তো, জলদেবীর কাছে সাহায্য চাইতে নাকি? হ্যাঁ গো কাকুলি দিদি, আমার ফসল যে নষ্ট হয়ে গেছে, কিভাবে যে কি করব কিছুতেই বুঝতে পারছি না, তাই জলদেবীর কাছে সাহায্য চাইতে যাচ্ছি গো। ও তাই বলো, কিন্তু জলদেবী তো জঙ্গলে সব পাখিদের সাহায্য করতে করতে একেবারে অতিষ্ঠ হয়ে গেছে, তাই জলদেবী বলেছে সে আর কাউকে সাহায্য করবে না, কিন্তু তুমি হতাশ হয়ো না, জলদেবী সাহায্য করবে না তো কি হয়েছে, আমি তো আছি তাই না, আমি আজ থেকে জঙ্গলে সব পাখিকে সাহায্য করব, বুঝেছো? এরপর কাকুলিকা মিষ্টি টিয়েকে কিছু সোনার মুদ্রা দেয়, আর সেসব নিয়ে মিষ্টি টিয়ে কাকুলিকাককে বাবা দিতে দিতে চলে যায়। আর এভাবে কাকুলিকাক জঙ্গলের সব পাখিকে ভুল বুঝিয়ে সাহায্য করত, আর নিজে জলদেবীকে মিথ্যে বুঝিয়ে সাহায্য নিত। এদিকে জঙ্গলের পাখিরা আসল ঘটনাটা না জেনেই কাকুলিকাকের প্রশংসায় পঞ্চমুখ হতে থাকে। আমার ছানার হঠাৎ কি হলো, না এই অসুস্থ ছানাকে নিয়ে আমি জলদেবীর কাছে যাবই যাব, যত বিরক্ত হোক না কেন জলদেবী, আমি আমার ছানার জন্য তার দ্বারে যাবই, কেউ আমাকে আটকাতে পারবে না, আর আমার ছানা যে জলদেবীর আশীর্বাদ। এরপর সব বাধা অতিক্রম করে টুনি তার ছানাকে নিয়ে জলদেবীর কাছে যায়, আর জলদেবীকে ডাকতে শুরু করে। বাছা, তোরা সুস্থ হয়েছিস, তোদের চোখ ঠিক হয়েছে, আমি তো তোদের চোখের চিকিৎসার জন্য কাকুলিকে এতদিন অনেক সোনার মুদ্রা দিয়েছি। এসব আপনি কি বলছেন জলদেবী, আমরা তো সবাই সুস্থ, আমাদের কোনো অসুখ হয়নি, কিন্তু কাকলি দিদি তো বলেছিল আপনি নাকি আমাদের উপর রুষ্ট হয়েছেন, আমাদের সাহায্য করতে চান না, তাই কাকলি দিদি নিজে সবাইকে সাহায্য করে নাম কুড়াচ্ছে, কিন্তু আমি সবার বাধা উপেক্ষা করে আমার ছানাকে নিয়ে আপনার কাছে এসেছি, আমার ছানা যে মরতে বসেছে। কি এত বড় চালাকি,
এই সব কিছু কাকলি করেছে তোর ছানাকে তো আমি সুস্থ করবই তারপর ওই কাকলি কাকে 12টা বাজাবো আমি দাঁড়া এরপর জলদেবী জাদু করে টুনির ছানাকে সুস্থ করে দেয় আর টুনি তার ছানাকে নিয়ে তার বাসায় ফিরে যায় আর তারপরই কাকলি কাক জলদেবীর কাছে যায় শয়তান মহিলা তুই জলদেবীর সাথে চালাকি করিস আমার সাথে চালাকি করে আমায় খারাপ প্রমাণ করে নিজে নাম কুড়াচ্ছিস তাই না এবার তুই তার উচিত শাস্তি পাবি এরপর জলদেবী কাকলি কাককে জলে ডুবিয়ে মেরে ফেলে আর এভাবে কাকলি কাক তার পাপে শাস্তি পায় বোবা ভাই এক জঙ্গলে টুনটুন তার ভাই রকিটোনাকে নিয়ে তাদের সৎ মা মিনু টুনটুনের সাথে বাস করত রকিটোনা কথা বলতে পারত না আসলে সে ছিল বোবা মিনু টুনটুনি সব সময় তাদের দুই ভাই বোনের উপর অনেক অত্যাচার করত কি রে টুনটুন কোথায় গেলি তুই এই টুনটুন কি রে রকি তোর বোন কোথায় গেছে রে তোর বোন কি কানে তুলো গুঁজে রেখেছে ধুর কাকে কি বলছি এ তো বোবা এই বোবার সাথে মনে হয় আমি পাগল হয়ে গেছি টুনটুন এই টুনটুন মিনুর এমন চিৎকার শুনে টুনটুন দৌড়ে সেখানে চলে আসে আর বলে কি হয়েছে ছোট মা তুমি এভাবে ডাকছো কেন আমি তো ঘর গোছাচ্ছিলাম ছোট মা ও তাহলে তোর কান অবধি আমার কথা পৌঁছেছে তা বলি সকালের চা কখন পাবো শুনি সকালের চা কি আমি দুপুরে খাবো নাকি হ্যাঁ না না দুপুরে খাবে কেন তুমি একটু অপেক্ষা করো আমি এইখানে তোমার জন্য চা নিয়ে আসছি এই বলে টুনটুন রান্নাঘরে যায় আর চা বানিয়ে এনে মিনু টুনটুনিকে খেতে দেয় তখন মিনু চা খেতে খেতে বলে টুনটুন এখন যা রান্নাটা সেরে নে আর শোন পুরো বাসাটা ভালোভাবে গুছিয়ে রাখবি বুঝতে পেরেছিস যে কোনো সময় আমার বান্ধবীরা আসতে পারে তাই সব সময় পরিষ্কার রাখবি বাসা আচ্ছা ঠিক আছে ছোট মা এই বলে টুনটুন রান্নাঘরে চলে যায় আর রান্না করতে থাকে রান্না শেষ করে টুনটুন বাসার সব কাজ করতে থাকে এভাবেই টুনটুন একাই বাসার সব কাজ করত আর মিনু বসে বসে আরাম আয়েশে দিন কাটাতো কি হয়েছে ভাই তুই এখানে বসে কান্না করছিস কেন ও বুঝেছি তোর বুঝি খিদে পেয়েছে তাই না ভাই দাঁড়া রান্নাঘরে গিয়ে দেখি কোনো খাবার পাই কিনা এই বলে টুনটুন রান্নাঘর থেকে অনেক খুঁজে সামান্য কিছু মুড়ি পায় আর সেটুকু মুড়ি এনে রকিকে খেতে দেয় ভাই তুই এই শুকনো মুড়িটুকু খেয়ে নে রে ভাই ছোট মা তো সব খাবার আলমারিতে রেখে তালা দিয়ে রেখেছে এমন সময় সেখানে মিনু চলে আসে আর রেগে গিয়ে বলে হ্যাঁ রে টুনটুন তুই মুড়ি কোথায় পেলি বলতো নিশ্চয় রান্নাঘর থেকে চুরি করে এনেছিস তাই না 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 ছোট মা আমি চুরি করিনি আসলে ভাইয়ের তো খুব খিদে পেয়েছিল তাই সামান্য মুড়ি এনে ভাইকে খেতে দিলাম আর তুমি তো সব খাবার আলমারিতে রেখে দিয়েছো তাই আর আমি খাবার পাইনি ছোট মা রাখবো না তো কি করব হ্যাঁ তোদেরকে খাইয়ে আমি কি করব বলতো যত সব বোঝা এসেছে আমার ঘাড়ে বাপ মাকে তো খেয়েছিস এখন তো আমাকে খাওয়ার জন্য চিন্তা ভাবনা করছিস তাই না এই তোদেরকে বলেছি না আমাকে না বলে কোনো খাবার খাবি না তোরা কিন্তু ছোট মা তুমি তো আমাদের সময় মতো খাবার খেতেই দাও না সেই সারা দিন কাজ করার পর অল্প কিছু খাবার খেতে দাও আর সেটা খেয়ে তো আমাদের দুই ভাই বোনের পেটই ভরে না ছোট মা আর ভাই তো অনেক ছোট ভাই কি সারাদিন না খেয়ে থাকতে পারে বলো চুপ একদম চুপ তোর মুখে অনেক বুলি ফুটেছে তাই না পেটের ভিতর মনে হয় বস্তা রেখেছিস যে এত অল্প খাবার দিয়ে তোদের হয় না শোন এরপর থেকে যদি কখনো দেখেছি যে আমাকে না বলে খাবার খেয়েছিস তবে তোদের একদিন কি আমার একদিন এই কথা বলে মিনু চলে যায় আর টুনটুন মন খারাপ করে বলতে থাকে হায় ঈশ্বর তুমি কেন আমাদের বাবা মাকে কেড়ে নিয়েছো
আজ যদি আমাদের বাবা মা বেঁচে থাকতো তাহলে আজ আমাদের এত খাবারের কষ্ট করতে হতো না। এই বলে টুনটুন তার ভাইকে জড়িয়ে কাঁদতে থাকে। টুনটুন এইভাবে তার বোবা ভাইকে নিয়ে সৎমায়ের সাথে দিন কাটাতো। একদিন কাজ করতে করতে টুনটুন একটা কাচের প্লেট ভেঙে ফেলে, আর এটা দেখে মিনু ভীষণ রেগে যায়। আর একটা লাঠি দিয়ে টুনটুনকে মারতে থাকে আর বলতে থাকে, শয়তান মেয়ে, তোর তো সাহস কম নয়? আমার খাবি, আমার করবি, আবার আমারই জিনিস ভাঙবি। খা, এখন মার খা বেশি করে। এই দুটো আপদকে যে কবে তাড়াতে পারবো তবেই আমার শান্তি। আমার জীবনটা শেষ করে দিচ্ছে এরা। ছোট মা, ছেড়ে দাও ছোট মা, ছোট মা আমার লাগছে, ছোট মা আমার খুব লাগছে। আমি ইচ্ছে করে ভাঙিনি ছোট মা, হাত পিছলে পড়ে গেছে। ছেড়ে দাও ছোট মা, আমার ভুল হয়ে গেছে, ছেড়ে দাও। কিন্তু মিনু টুনটুনের কোনো কথাই শুনে না, টুনটুনকে মারতেই থাকে। এদিকে বোবা রকি দিদিকে এমন মারতে দেখেও কিছুই বলতে পারে না, সে শুধু অঝরে কাঁদতে থাকে আর মনে মনে ভাবতে থাকে, দিদিকে কতই না মারছে ছোট মা, দিদির বুঝি অনেক কষ্ট লাগছে, না না দিদিকে বাঁচাতেই হবে। এই ভেবে রকি উড়ে গিয়ে মিনুর হাত থেকে লাঠিটা কেড়ে নেয়। আরে আরে, এই বোবা, লাঠি দিয়ে যা বলছি, তোর সাহস তো কম নয়, আমার হাত থেকে লাঠি নিয়ে যাস। আরেকবার শুধু আমার সামনে আয়, তারপর দেখবি মজা। আর এই যে তুই ঢং করে কান্না না করে যা, রান্না করে নিয়ে আয়, নইলে আরো মার খাবি বললাম। এরপর মিনু চলে যায় আর টুনটুন কাঁদতে কাঁদতে কাজে চলে যায়। এভাবেই মিনু প্রতিদিন তাদের দুই ভাই বোনের উপর অনেক অত্যাচার করত। একদিন রাতে রকি শুয়ে শুয়ে ভাবতে থাকে, হে ঈশ্বর, তুমি আমাকে কেন বোবা বানিয়েছো? ছোট মা দিদির উপর কত অত্যাচার করে, আর এসব দেখে আমি দিদির ভাই হয়েও অন্যায়ের প্রতিবাদ করতে পারছি না। ঈশ্বর, তুমি আমাকে বোবা থেকে মুক্তি দাও ঈশ্বর। এই ভেবে রকি চোখের জল ফেলতে থাকে। তখন টুনটুন পাশে থেকে বলে, কি রে ভাই, তুই কাঁদছিস কেন? বুঝেছি, ছোট মায়ের কথা ভেবে কাঁদছিস, তাই না? তুই কোনো চিন্তা করিস না ভাই, ছোট মা আমার উপর যতই অত্যাচার করুক না কেন, আমি তোকে সবসময় আগলে রাখবো। এখন ঘুমিয়ে পড় তো, অনেক রাত হয়ে গেছে। এরপর তারা দুই ভাই বোন ঘুমিয়ে পড়ে। এরপর পরের দিন সকালবেলা, কি রে টুনটুন, তুই এসব কি রান্না করেছিস? তুই ইচ্ছে করে তরকারিতে লবণ বেশি দিয়েছিস, তাই না? আমাকে জব্দ করতে চাস তুই? না না ছোট মা, আমি ইচ্ছে করে দেইনি, হয়তো বেখেয়াল বশত একটু লবণ বেশি হয়ে গেছে। না না, তোকে আমি আর সহ্য করতে পারছি না, এবার তোর একটা ব্যবস্থা করতেই হবে। আগে তোকে মেরে ফেলবো, তারপর তোর ওই বোবা ভাইকে মারবো। তোরা যতদিন বেঁচে থাকবি ততদিন আমি শান্তি পাবো না। তোদেরকে মেরে সব সম্পত্তি আমি বিক্রি করে দিয়ে শহরে চলে যাব। না না ছোট মা, তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু আমার ভাইয়ের কোনো ক্ষতি করো না ছোট মা। তোর ওই বোবা ভাইকে রেখে আমি কি করব? হ্যাঁ, রূপ দেখবো নাকি বসে বসে? না পারে কথা বলতে, না পারে কোনো কাজ করতে, সারাদিন শুধু গিলতে পারে, তোদের দুজনকে আমি শেষ করে দিব। এই বলে মিনু টুনটুনকে টানতে টানতে কুয়োর সামনে নিয়ে যেতে থাকে আর হাসতে হাসতে বলে, আজকে তোর শেষ দিন, এই কুয়োতে তোকে ফেলে দিয়ে আমি তোকে মেরে ফেলবো। মিনু যখনই টুনটুনকে ফেলে দিতে ধরে তখনই রকি এসে টুনটুনকে টেনে ধরে আর মুখ দিয়ে একটা শব্দ বের করতে থাকে, আ আ আ। ঠিক এমন সময় মিনু রকিকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয় আর তখনই রকির সামনে পাখি মাতা প্রকট হয় আর পাখি মাতা বলতে থাকে, শয়তান মিনু, আমি অনেক দিন ধরে দেখছি তুই এই ছোট্ট দুটো বাচ্চার উপর অনেক অত্যাচার করেছিস, কিন্তু আমি ভেবেছিলাম তুই ভালো হয়ে যাবি, কিন্তু না, ভালো হসনি, তাই তো তোকে আজ আমি শাস্তি দিতে এসেছি, কঠিন শাস্তি। টুনটুনকে এক্ষুনি ছেড়ে দে, ছেড়ে দে বলছি।
পাখি মাতার কথা শুনে মিনু ভয়ে টুনটুনকে ছেড়ে দেয় আর বলতে থাকে, না না পাখি মাতা, আমি তো ওদেরকে অনেক ভালোবাসি, ওরা তো আমার নিজের সন্তান, আমি তো ওদের সাথে কোনো অন্যায় করিনি, দয়া করে আপনি আমার শাস্তি দিবেন না পাখি মাতা। তুই আবার মিথ্যে বলছিস তাই না? পাখি মাতাকে মিথ্যে বলার শাস্তি তো তোকে পেতেই হবে। এই বলে পাখি মাতা তার মায়া শক্তির দ্বারা মিনুকে একটা ইঁদুর বানিয়ে দেয় আর রকির কথা বলার শক্তিও ফিরিয়ে দেয় আর তাদের দুজনকে অনেক স্বর্ণ মুদ্রা দিয়ে সেখান থেকে চলে যায়। দিদি দিদি দেখ দেখ, আমি কথা বলতে পারছি দিদি, দিদি তোকে আমি হারাতে চাই না দিদি। সত্যি ভাই, তুই কথা বলতে পারছিস? সবই পাখি মাতার আশীর্বাদে হয়েছে রে ভাই, তিনি না থাকলে হয়তো আজ আমরা মারাই যেতাম। এই বলে টুনটুন তার ভাইকে জড়িয়ে আদর করতে থাকে। তারপর থেকে টুনটুন আর রকি দুই ভাই বোন অনেক সুখে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কারো সাথে অন্যায় করলে সেই অন্যায়ের শাস্তি একদিন না একদিন পেতেই হবে, তাই আমরা কখনো অন্যায় কাজ করব না। আর আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।